নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা দুর্গাপুজোর ডিজিটাল বিলের ডিজাইন আমরা তৈরি করব। পুজো কমিটির ইচ্ছা অনুসারে কিন্তু আমরা এই পুরো বিলটাকে গ্রিন কালারের উপরে বেস করে আমরা তৈরি করব। ওরা আমাদের বলেছে যে টোটাল বিলটাকে একটা গ্রিন কালারের উপরে বেস করে তৈরি করতে, আমরা সেই মতো তৈরি করব। এবং অবশ্যই এই বিলে বিভিন্ন ধরনের ক্লিপার যেগুলো কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি সেগুলো কিন্তু থাকবে। এগুলো কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু গুগল থেকে পেয়ে যাবে। এটা একটা ডিজিটাল বিল, এর লিংক কিন্তু আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে, সেটাকে এডিট করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। অবশ্যই কিন্তু এটা একটা 12-18 পেপারে কিন্তু সেটিং করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কিন্তু এই বিলটার চারদিকে আমরা একটা বর্ডার ব্যবহার করবো। এর আগে কিন্তু আমরা তেমন বর্ডার কিন্তু আমরা ব্যবহার করিনি, আমরা একটু ভ্যারাইটির জন্য কিন্তু একটা বর্ডার ব্যবহার করব। আর সামনে তো এখন তোমাদের গণেশ পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, তোমরা যদি মনে করো যে এইগুলোর উপরে কোনো ভিডিও করতে, আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা কী কী ভিডিও চাও এই পুজোর জন্য, দুর্গাপুজোর জন্য, সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিখে জানাবে। ওকে, তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাথে থাকবে।